ব্রিটিশ প্রধানমন্ত্রী পদে আনুষ্ঠানিক প্রার্থিতা ঘোষণা করলেন সাজিদ জাভেদ ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে নবম প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে নিজের নাম নিশ্চিত করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ আগামী মাসে কনজারভেটিভ পার্টির নেতা নির্বাচন করার কথা রয়েছে এবং নির্বাচিত নেতা স্বয়ংক্রিয়ভাবে ব্রিটিশ প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করবেন সোমবার রাতে টুইটারে এক ভিডিও বার্তা প্রকাশ করে পাকিস্তানি বংশোদ্ভূত এই ব্রিটিশ মন্ত্রী নিজের প্রার্থিতা ঘোষণা করেন ভিডিও বার্তায় সাজিদ জাভিদ বলেন কনজারভেটিভ পার্টির পরবর্তী নেতা ও দেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য নিজের প্রার্থিতা ঘোষণা করছে ব্রিটেন জুড়ে আমাদের বিশ্বাস ও ঐক্য ফিরিয়ে আনতে হবে এবং নতুন সুযোগ সৃষ্টি করতে হবে সবার আগে ও প্রথমত আমাদের ব্রেকজিট বাস্তবায়ন করতে হবে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে গত শুক্রবার ঘোষণা করেন তিনি আগামী সাত জুন তার পদ থেকে সরে দাঁড়াচ্ছেন তবে নতুন নেতা নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে যাবেন বলে জানান কনজারভেটিভ পার্টির সিনিয়র নেতারা দলের পরবর্তী প্রধান নির্বাচিত করার জন্য আগামী জুলাই মাসের শেষ পর্যন্ত সময় পাবেন থেরেসা মে পদত্যাগের ঘোষণা দেওয়ার পর ডাউনিং স্ট্রিটের দায়িত্ব নিতে আগ্রহী নেতাদের মধ্যে সর্বশেষ প্রার্থী সাজিদ থেরেসা মে সাত জুন দায়িত্ব ছাড়ার পর দশ জুন থেকে টরি পার্টি নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে ব্রিটিশ প্রধানমন্ত্রী হবার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন অন্য প্রার্থীরা হলেন মাইকেল গোব রবি স্টুয়ার্ট জেরেমি হান্ট ও ডোমিনিক রাব এস্টার ম্যাকভে ও অ্যান্ড্র্যালিটম ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে কনজারভেটিভ পার্টির হার ও নবগঠিত ব্রেক্সিট পার্টি জয়ের ফলে ধারণা করা হচ্ছে সম্ভাব্য চরি নেতাদের সবাই ইইউ থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার প্রক্রিয়াতেই গুরুত্ব দেবেন পাকিস্তানি অভিবাসী বাস চালকের ছেলে সাজিদ জাভিদ দু সালের এপ্রিলে ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পান সাবেক এই বিনিয়োগ ব্যাংকার যদি থেরেসা মের স্থলাভিষিক্ত হন তবে তিনি হবেন দেশটি প্রথম কোন মুসলমান প্রধানমন্ত্রী কথা নয় বাস্তব পদক্ষেপে প্রমাণিত হবে ট্রাম্প কি চান ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণা ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে অভিযোগ করেছেন তার জবাব দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ তিনি বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা বহু বছর আগে পরমাণু অস্ত্রকে হারাম বা ধর্মীয়ভাবে নিষিদ্ধ করে ফতোয়া দিয়েছেন এবং সরকার এই ফতোয়া মেনে চলছে জারিফ তার অফিশিয়াল টুইটার পেজে লিখেছেন সর্বোচ্চ নেতা আয়তুল্লাহিল উজমা খামিনী এক ফতোয়ার মাধ্যমে পরমাণু অস্ত্র তৈরি সংরক্ষণ ও ব্যবহার নিষিদ্ধ দিয়েছেন জারিফ তার বার্তায় আরও বলেন বি টিমের অর্থনৈতিক সন্ত্রাসবাদ ইরানি জনগণের ক্ষতি করার পাশাপাশি মধ্যপ্রাচ্যে উত্তেজনা সৃষ্টি করছে কাজেই ডোনাল্ড ট্রাম্প দৃশ্যত যেসব কথা বলছেন তার পরিবর্তে তিনি কার্যকর পদক্ষেপ গ্রহণ করে প্রমাণ করুন তিনি বি টিমের চেয়ে ভিন্ন কোনো লক্ষ্য অর্জনের চেষ্টা করছেন জারিফ তার আগে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ সৌদি যুবরাজ বিন সালমান ও আরব আমিরাতে যুবরাজ বিন জায়দকে বি টিমের চার সদস্য বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার টোকিওতে জাপানি প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ইরানের বিরুদ্ধে পুরনো দাবির পুনরাবৃত্তি করে বলেন ইরানকে পরমাণু অস্ত্র তৈরিতে বাধা দেয় দেশটির ওপর চাপ সৃষ্টির পেছনে তার একমাত্র লক্ষ্য ট্রাম্প তার হাস্যকর বক্তব্যের একাংশে দাবি করেন তিনি ইরানের অর্থনীতির বিকাশ ও সেদেশের জনগণের অর্থনৈতিক উন্নয়ন চান মার্কিন প্রেসিডেন্ট আবারও ইরানের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেন ট্রাম্প এমন সময় ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিকে পরমাণু অস্ত্র তৈরির প্রচেষ্টা বলে অভিহিত করলেন যখন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ চোদ্দটি প্রতিবেদনে একথার সত্যতা নিশ্চিত করেছে যে ইরান সামরিক কাজে তার পরমাণু কর্মসূচিকে ব্যবহার করছে না ইরানের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করলেন নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিপক্ষীয় আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে ইরানের সঙ্গে তার দেশের সম্পর্ক শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি এক টুইটার বার্তায় বলেছেন ইরান ও ভারতের মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক বিদ্যমান রয়েছে এবং এই সম্পর্ককে আরও শক্তিশালী করতে হবে নরেন্দ্র মোদীর রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি বা বিজেপি দেশটির সাম্প্রতিক লোকসভা নির্বাচনে বিজয়ী হওয়ার পর ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি মোদীকে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠিয়েছিলেন নিজের অফিসিয়াল টুইটার পেজে সোমবার রাতে এই বার্তা জবাব দেন ভারতের প্রধানমন্ত্রী টুইটার বার্তায় নরেন্দ্র মোদী বলেন তেহরানের সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী করার লক্ষ্যে নয়াদিল্লি সব রকম চেষ্টা চালিয়ে যাবে সম্প্রতি সাত দফায় ভারতের পাঁচশো আসন বিশিষ্ট পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয় তেইশ মে ঘোষিত ফলাফলে দেখা যায় ভারতীয় জনতা পার্টি এককভাবে তিনশো তেতাল্লিশ আসনে বিজয়ী হয়ে আবারও সরকার গঠনের যোগ্যতা অর্জন করেছে এপ্রিল মাসে শুরু হওয়া লোকসভা নির্বাচনে ভোট দিয়েছেন প্রায় নব্বই কোটি ভোটার ভারতের সরকার গঠনের জন্য একটি রাজনৈতিক দলকে দুশো আসন পেতে হলেও বিজেপি তার চেয়ে অনেক বেশি আসন পাওয়ায় আগামী পাঁচ বছর একটি শক্তিশালী সরকারের নেতৃত্ব দেবেন নরেন্দ্র মোদী তবে তার দলের উগ্র হিন্দুত্ববাদী চেতনার কারণে বিজেপির এই ভূমিধস বিষয়ে মুসলমান সহ ভারতের অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে মোদীর শপথে আমন্ত্রণ পাচ্ছেন না ইমরান খান ভারতের সতেরোতম লোকসভা নির্বাচনের ফলাফল সামনে এলো দ্বিতীয়বারের মতো বিপুল ভোটে জয়ী হয়েছে দেশটির ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট একই সঙ্গে দেশটিতে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রীর আসনে বসতে যাচ্ছেন নরেন্দ্র মোদী ভোটে জেতার খবর সামনে আসতেই টুইটারে মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান এরপর রোববার মোদীকে ফোন করেও শুভেচ্ছা জানিয়েছেন তিনি ফোন করে শুভেচ্ছা জানানোই মোদী পাক প্রধানমন্ত্রীকে ধন্যবাদও দিয়েছেন ফোনে দেশের সম্পর্ক উন্নয়নে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন ইমরান তবে মোদী অবশ্য জানিয়েছেন যে আলোচনার উপযুক্ত পরিবেশ তৈরি করা দরকার দুই দেশের মধ্যে শান্তি স্থাপনের আগে পাকিস্তানকে বিশ্বাস অর্জন করতে হবে ও সন্ত্রাস মুক্ত পরিবেশ তৈরি করতে হবে কিন্তু এত কিছুর পরেও দুই দেশের মধ্যে হয়তো আগের মতো আর স্বাভাবিক সম্পর্ক তৈরি হচ্ছে না এর যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে আগামী তিরিশ জুন ভারতে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী কিন্তু তার শপথ অনুষ্ঠানে ইমরান আমন্ত্রণ না জানানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত তিরিশ মে রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ করবেন মোদী এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ইতোমধ্যেই অতিথি নিমন্ত্রণের তালিকাও প্রায় তৈরি হয়ে গেছে বিমস্টেক শ্রীলঙ্কা থাইল্যান্ড নেপাল ও ভুটানের রাষ্ট্র নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে এসব দেশের নেতারা ছাড়াও বিশ্বের শক্তিধর দেশের প্রেসিডেন্টদেরকেও আমন্ত্রণ জানানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে আমন্ত্রিতদের এই তালিকায় নাম রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর মতো নেতারাও তারা প্রত্যেকেই মোদীর জয়ের পর তাকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন কিন্তু এই তালিকা থেকে বাদ পড়েছে প্রতিবেশী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান মোদীর শপথ গ্রহণে ইমরান খান ডাক পাননি তা পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রও নিশ্চিত করেছে দু সালে মোদী যখন প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন তখন সার্ক গোষ্ঠীভুক্ত দেশের নেতাদের আমন্ত্রণ জানানো হয় সে সময় তৎকালীন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ কেও আমন্ত্রণ জানানো হয়েছিল কিন্তু এবার আমন্ত্রিতদের তালিকায় নাম নেই ইমরান খানের পাকিস্তানে যা এই বলেই মুসলিম যুবককে গুলি করলো এক হিন্দু যুবক পুলিশ বিদ্বেষমূলক যাদব নামে ওই যুবকের বিরুদ্ধে এফআইআর রুজু করেছে তার খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে ভারতের বিহারের বেগুসরাইয়ের চেরিয়া বরিয়ারপুর থানার কুম্ভি গ্রামের ঘটনা এটি অভিযোগ সোমবার মদ্যপ অবস্থায় রাস্তায় এক ফেরিওয়ালাকে তার নাম জিজ্ঞাসা করে রাজীব বছর তিরিশের ওই ফেরিওয়ালা জানান তার নাম মোহাম্মদ কাশিম অভিযোগ এই শুনেই ওই যুবক তাকে বলে এখানে কি করছিস পাকিস্তানে যা এই নিয়ে দুজনের মধ্যে হয় কথা কাটাকাটি এরপরেই একটি ওয়ান শুটার গান বের করে কাশিমকে গুলি করে রাজীব গুলি কাশিমের পিঠে লাগে সেই অবস্থাতেই কাশিম পালায় কাশিম এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বেগুসরাই লোকসভা আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা সিপিআইয়ের কান হাইয়া কুমার অভিযোগ করেছেন যে নেতারা এই বিদ্বেষের রাজনীতি ছড়িয়েছেন তারাই এই ঘটনার জন্য দায়ী তিনি অপরাধীকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানান কানহাইয়ার আক্রমণের লক্ষ্য অবশ্যই তার প্রতিদ্বন্দ্বী তথা বেগুসরায়ের বিজয়ী সাংসদ বিজেপির গিরিরাজ সিংহ এর আগে গিরিরাজ দেশের একাধিক ব্যক্তিকে পাকিস্তানে যাওয়ার পরামর্শ দিয়েছেন রাজীবের কথাতেও তাই সেই গিরিরাজেরই ছায়া দেখছেন কানহাইয়ারা সৌদিতে ইরানি হামলা হলে প্রতিশোধ নেবে সুদান ইরানের পক্ষ থেকে সৌদি আরবে হামলা হলে প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা নিয়েছে সুদানের সামরিক অভ্যন্তরীণ পরিষদ দেশটির সেনাবাহিনীর উচ্চপদস্থ জেনারেল মোহাম্মদ হামদান দাগালও প্রতিজ্ঞা করে বলেছেন ইরানের পক্ষ থেকে কোনো হুমকি বা হামলা হলে জবাব দেবে সুদান সুদানের নতুন অভ্যন্তরীণ সামরিক পরিষদের উপপ্রধান জেনারেল হামদান জেদ্দায় সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন ক্রাউন প্রিন্সের সঙ্গে আলোচনার পরে পরিষদের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয় ইরান ও হুথিদের পক্ষ থেকে সৌদি আরবের বিরুদ্ধে সব ধরনের হুমকি এবং আক্রমণ মোকাবেলায় রিয়াদের পাশে থাকবে সুদান এতে আরও বলা হয় ইরান সমর্থিত হুথিদের বিরুদ্ধে আরব জোটের অংশ হিসেবে ইয়েমেনে সুদানের সেনা মোতায়েন করা হবে এটি ছিল দাগালোর প্রথম আন্তর্জাতিক সফর গত মাসে সুদানের প্রেসিডেন্ট ওমর আল বশির প্রতিবাদকারীদের বিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হন এই বিবৃতিতে পরিষদ প্রথম বড় ধরনের বিদেশি নীতি ঘোষণা করেন ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ